প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা সংস্কার চান, আর সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। সংস্কারের সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন সময় কাজ করার, দেশের স্বার্থে গার্মেন্টস ও ওষুধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে অন্তর্বর্তী সরকারের এক মাসের গণমুখী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছুই পুনর্গঠন করতে হচ্ছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন, কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3-7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়, এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না, দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন, আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। আপনাদের, আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়, আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা যাতে সকলে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনে সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন, আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।